আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা গত পর্বে দেখেছিলাম টেক্সটের বিভিন্ন স্টাইল এবং আমরা আজকেও আরও কিছু স্টাইল দেখব। তো চলুন আমরা দেখি। তো পুনরায় আমরা সেই টেক্সটগুলোকে আবার নিয়ে আসছি, মানে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো পেস্ট, কোনো টেক্সট পেস্ট করতে হলে কি করতে হয় দেখুন, আমরা এখান থেকে এইগুলো আউট করে দিই। দেখুন আমরা এই যে এই টেক্সটগুলো ওখানে দিয়েছে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা আমাদের কিবোর্ডের বাটন থেকে কন্ট্রোল চেপে ধরে সি বাটনে চাপ দিয়ে যখনই কন্ট্রোল চেপে ধরে সি বাটনে চাপ দেবো সেটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখানে সব আপনি যেহেতু এখানে পেস্ট করতে চান, তাহলে পেস্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে চাপ দিতে হবে। যখনই আপনি কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে চাপ দেবেন সেই টেক্সটগুলো আপনার এখানে পেস্ট হয়ে যাবে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন দেখা যাচ্ছে এই পেস্টে যখনই ক্লিক করবেন তখন আপনার পেস্ট হবে। দেখুন পুনরায় আবার পেস্ট হলো। তো আপনারা জানলেন যে কীভাবে কপি করতে হয়, কীভাবে লেখা পেস্ট করতে হয় এবং শর্টকাটে। তো যাই হোক আমরা এই যে লেখাগুলো পেস্ট করেছি, পেস্ট করার পর আপনারা দেখেছিলেন যে কীভাবে এই লাইনগুলো আছে, কেমন আছে, মানে কোনো সাইজ নাই, কোনো স্টাইল না, সেই আমাদের আগের মতো ফন্ট স্টাইল 18 করে নিয়েছি। এবার দেখুন আমাদের সেই আগের মতোই দেখাচ্ছে, কোনোটা ছোটো কোনোটা বড়। তো এই লেখাগুলো যদি আপনি সাইজ করতে চান, যে আপনার বামে যেভাবে সাইজ আছে আপনি ডানেও সেভাবে আপনি সাইজ করতে চাচ্ছেন, তার মানে দুই দিকেই সমানভাবে টেক্সটগুলো থাকবে। যদি আপনি এরকম করতে চান তাহলে আপনি যে টেক্সটগুলোকে যখন এগুলো করেন তখন পুরো টেক্সট পেজের যতগুলো টেক্সট আছে সব টেক্সটকেই কিন্তু এমন করেন। তো যদি এমনটা করতে চান তাহলে দেখুন আপনারা কন্ট্রোল চেপে ধরে এই বাটনে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা কন্ট্রোল চেপে ধরে জে যখন চাপব লেখাগুলো জাস্টিফাই হয়ে যাবে, তার মানে দুই দিকেই সমান হয়ে যাবে। তো আপনারা যদি কন্ট্রোল চেপে ধরে যে বাটনে চাপ দেন তাহলেও এমন আসবে। আবার যদি চান যে আমরা এগুলো ক্লিক করে দেখুন এখানে লেখা আছে যে কোনটার কী কাজ। এখানে যদি আপনি চান যে কোনো টেক্সট, সাপোজ আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যেয়ে আমরা কিছু টেক্সট নিলাম, এই টেক্সটটা আমাদের লেফটে আছে, দেখুন এখানে লেফট আছে। আমরা যদি চাই যে এই টেক্সটগুলো রাইট সাইডে নিতে, তাহলে আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করে এই যে দেখুন এখানে অ্যালাইন টেক্সট রাইট লেখা আছে এবং পাশে লেখা আছে কন্ট্রোল আর মানে রাইট সাইডে, যখন আমরা ক্লিক করব তখন লেখাগুলো রাইট সাইডে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আর বাটনে চাপ দিতে পারি। যখন এই আর বাটনে চাপ দেবো দেখুন টেক্সটগুলো রাইট সাইডে চলে গেছে। যদি আমরা মাঝামাঝি পর্যায়ে আনতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে ই বাটনে চাপ দেবো, অথবা আপনারা এখান থেকে সেন্টারে এই যে দেখুন এই অপশনটিতে ক্লিক করলে আপনার লেখা টেক্সটগুলো সেন্টার হবে। সেন্টার মানে আপনার দুই সাইডেই ফাঁকা থাকবে, মাঝখানে টেক্সটগুলো আসবে। আপনারা যদি আবার কোনো সেন্টার করার পর টেক্সটগুলোকে বামে নিতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে লেফট বাটনে চাপ দেবেন, তাহলে আপনার লেখাগুলো বামে চলে আসবে। অথবা আপনি লেখাগুলোকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে এই যে এই বাটনটিকে ক্লিক করতে পারেন, যখনই ক্লিক করবেন তখন আপনার লেখাগুলো বাম সাইডে চলে আসবে। তো আমরা জানলাম যে কীভাবে আপনি কোনো টেক্সটকে বামে ডানে মাঝামাঝি পর্যায়ে নিতে পারেন। তো এমনইভাবে আপনি যে দেখলেন যে কীভাবে আপনি এই টেক্সটগুলোকে জাস্টিফাই করবেন। তো এখানে দেখুন আপনার প্রথমটাতে আছে লেফট, মানে কোনো লেখাকে বামে নিতে হলে দেখুন আমাদের লেখাগুলো এখন কিন্তু বামে অবস্থান করছে। যখন আপনি কোনো টেক্সটকে আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে দেখাচ্ছি, কোনো লেখাকে সেন্টার করবেন তখন দেখুন বামেও সাইজ নাই ডানেও সাইজ নাই, মাঝামাঝি পর্যায়ে আছে। যখন আপনি রাইটে ক্লিক করবেন তখন দেখুন রাইটে কিন্তু ঠিকই আছে কিন্তু বামে এলোমেলোভাবে আছে। যখন আপনি জাস্টিফাই করবেন তখন বামেও ঠিক থাকবে ডানেও ঠিক থাকবে, তার মানে পেজটা এখন দেখুন টেক্সটগুলো কত সুন্দর দেখাচ্ছে আপনাদের। পুরো পেজের বামেও সুন্দরভাবে সাজিয়ে আছে এবং ডানেও সাজিয়ে আছে, তার মানে এইভাবে করলে আমাদের পেজটা সুন্দর লাগে। যে কোনো আপনি যেটাই টাইপ করেন করবেন না কেন, যত টেক্সট আপনি লিখবেন বা একটা দরখাস্ত লিখবেন কি যে কোনো কিছু লিখে টাইপ করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই এইভাবেই রাখতে হবে, তাহলে টেক্সটগুলো সুন্দর দেখাবে, প্রিন্ট আউট করলেও সুন্দর দেখাবে। এরপরে আমরা আরও কিছু দেখব যে আপনি কীভাবে লেখার স্টাইল আরও কিছু করবেন, কালার পরিবর্তন করবেন। তো এগুলো দেখার জন্য আমরা আগামী পর্বে যাই, আমরা আগামী পর্বে দেখাবো আপনাদের কীভাবে এই কাজগুলো করবেন। তো তার আগে আমরা এই যে একটা জিনিস আমাদের দেখানো হয়নি, যে যদিও আমার ভুলে এসে এই গত পর্বে আপনাদের দেখানো উচিত ছিল, তারপরেও আমরা আজকে ওগুলো দেখে নিই যে আপনি এই টেক্সটগুলো লিখলেন, লেখার পরে আপনি যদি এই ওয়ার্ডটি কেটে দেন তাহলে তো লেখা থাকবে না, তাহলে তো আপনার অনেক সময় লস হবে। তো আপনি পুনরায় তো আর লিখবেন না, আপনি তো অবশ্যই এই টেক্সটগুলোকে সেভ করে রাখবেন যাতে আপনি পুনরায় ওখান থেকে টাই ওপেন করে টাইপ করে এমনকি প্রিন্ট আউট করেন যাই করুন না কেন, সেটা তো আপনার অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। এটা করার জন্য দেখুন আমাদের এই পেজটি আছে, এই যে দেখুন আমাদের সেভ করার অপশন কন্ট্রোল এস। আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এস বাটনে ক্লিক করুন তাহলে দেখুন এমন একটি ডায়লগ বক্স আপনাদের সামনে আসবে। এই ডায়লগ বক্স থেকে আপনারা সেভের অপশন ইয়ে করতে পারবেন। আবার যদি আপনি এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন আপনার এমন একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে আপনি এখান থেকে একটা নেম সিলেক্ট করে দেবেন যে আপনি এই ফাইলটা কী নামে সিলেক্ট করতে সেভ করতে চাচ্ছেন। সাপোজ আমি লিখে দিলাম যে ডেমো টেক্সট, সাপোজ আমি লিখে দিলাম ডেমো টেক্সট। এই যে ডেমো টেক্সটটা আমি লিখলাম, এবার আমি ডেমো টেক্সটটা কোথায় সেভ করব, আমার হার্ড ডিস্কের কোথায় থাকবে। সাপোজ যদি আমি চাই যে আমি ডেস্কটপে এই ফাইলটা থাকবে, তাহলে আপনি এইভাবে ডেস্কটপে সিলেক্ট করে দিতে পারি, অথবা যদি আমি চাই যে আমার হার্ড ডিস্কের ভিতরে অন্য কোনো জায়গায় থাকবে তাহলে কম্পিউটারে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে দিতে পারেন। সাপোজ আমি যদি ডেস্কটপে সিলেক্ট করি এবং ডেস্কটপে সিলেক্ট করলাম, করার পরে আমি এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ হয়ে গেল। এবার আমরা একটু দেখে আসি যে আমাদের ডেস্কটপে সেভ হলো কিনা। দেখুন ডেস্কটপে আমাদের demo.txt নামে একটা ফাইল সেভ হয়েছে। এবার আমরা আগের ফাইলটা ক্লোজ করে দিয়েছি এবং এই ফাইলটা ওপেন করে দেখছি যে দেখুন আমাদের ফাইলটা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে। এবং এইভাবে আপনারা সেভ করবেন, সেভ করার পর আপনি এভাবে কেটে দিতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক আমরা দেখলাম যে কীভাবে আপনি কোনো টেক্সটকে ছোটো বড় এবং সেন্টারাইজ করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন, অনেক এগুলো দেখলাম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিডি কম্পিউটার টিপসে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের নতুন টিউটোরিয়াল পাবলিশ হওয়ার পর আপনাদের ইমেইল নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো এখনই আমাদের ইউটিউব চ্যানেল বিডি কম্পিউটার টিপসে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন। তো আমরা আগামী পর্বে বাকিগুলো দেখব, সে প্রত্যাশায় আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।